রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনির রেসিপি। এটা আপনারা বিকেলের চাঁদ হিসেবে খেতে পারেন বা রুটি, পরোটা, লুচির সাথেও এটা পরিবেশন করা যায়। চলুন তবে দেখে নিই আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মটর, তাতে পরিমাণ মতো জল দিয়ে ওভারনাইট ঢাকা দিয়ে ভিজিয়ে রাখব। আমি এখানে ওভারনাইট ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন। দেখুন মটরগুলো আমার কতটা ফুলে গেছে। এরপরে এটাকে জল ছাড়িয়ে প্রেসারে দিয়ে দেব। জল ছাড়িয়ে আমি প্রেসারে দিয়ে দিয়েছি। মটরের সঙ্গে আমি আলুগুলোকেও সিদ্ধ করে নেব। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। প্রেসারের ঢাকনাটা লাগিয়ে 3টা সিটি ফেলিয়ে নেব। রান্না করার জন্য এখানে মশলা লাগছে পেঁয়াজ কুচি, এখানে আমি 2টো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর লাগছে টমেটো কুচি, 1টা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মতো রসুনের পেস্ট, 1 চামচ মতো আদা পেস্ট। এবারে দেখে নেব মটরগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। প্রেসারের ঢাকনা খুলে খুন্তির সাহায্যে কিছু মটর আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 3টা সিটি ফেলিয়ে নিয়েছি, তাতে আমার মটরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর আলুও কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি রান্নাতে চলে যাব। রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব 1 চামচ মতো সাদা জিরে। জিরেটাকে 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটাকে আমি বেশি ভাজব না, 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এরপরে এতে দিয়ে দেব রসুনের পেস্ট, রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এটাকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব আদা পেস্ট, আদাটাকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার গা থেকে একটা কাঁচা গন্ধ চলে যায়। অনবরত নাড়াচাড়া করে আদাটাকে কষিয়ে নিতে হবে, না হলে তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। আদাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব টমেটো কুচি। আবারও সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। টমেটোটাকে আমি বেশিক্ষণ কষাবো না, এমনভাবে কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো যেন না গলে। 2 মিনিট পরে আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। এতে দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো হলুদের গুঁড়ো। খুন্তির সাহায্যে মশলার সাথে সব শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট পরে আমি এখানে মশলা ধোয়া জলটা এখানে দিয়ে দেব। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট পরে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব জল সমেত আগে থেকে সেদ্ধ করে রাখা আলু মটরগুলো। খুন্তির সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে জলের পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করেছি, তাই এখানে আমি কোনো রকম জল বা লবণ ব্যবহার করব না। ফুট উঠতে শুরু করে দিয়েছে, একে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে আমার রান্না কিন্তু একদম রেডি। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম।
5 মিনিট পরে দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে।